বুবলির সন্তানের বাবা শাকিব খান, বয়স 2.5 বছর। কয়েকদিন ধরে শাকিব খান ও শবনম বুলবুলিকে নিয়ে গুঞ্জন অনেক ডালাপালা মেলে অবশেষে বিষয়টি সামনে এসেছে। শাকিব ও বুলবুলির দুজনের পারিবারিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বাবা মা হয়েছেন তারা। এই তারকা জুটির পুত্র সন্তানের বয়স 2.5 বছর। জানা গেছে বুলবুলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে। 2020 সালে 21 মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। সন্তান জন্মের আগে বুলবুলি আড়ালে চলে যান। পারিবারিক সূত্র বলছে 2020 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুলবুলি। 9 মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন, তারপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। শাকিব খানের সঙ্গে শবনম বুলবুলির প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এইসব আলোচনা এক ফাঁকে 2017 সালের মার্চে প্রথম দুইজনের প্রেমের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুইজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেনি। নিজেদের মতোই দুইজনে চলচ্চিত্রে কাজ করে গেছেন। এরই মধ্যে 17 সেপ্টেম্বর বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। তারপরে রহস্যের দানা বাড়তে থাকে, সবাই বলাবলি শুরু করে তাহলে কি বুবলি সত্যিই মা হয়েছেন। দুই দিন ধরে কথা হচ্ছিল শবনম বুলবুলি ও শাকিব খানের সঙ্গে। সন্তানের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তারা দুজনে বিষয়টি নিয়ে তাদের সময় মতো সবার সামনে আবেদন করবে বলে জানান। তারপর আজকে শাকিব খান ও বুবলি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে 2 বছর আগে আমেরিকায় জন্ম হওয়া বুবলির সন্তান শাকিব খানের সন্তান। শাকিব খান ওই বিষয়টি স্বীকার করে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য।